হ্যালো বন্ধুরা, আমাদের পৃথিবীতে প্রতিনিয়ত রহস্যপূর্ণ আজব সব ঘটনা ঘটেই চলেছে, সেটা মানুষের সৃষ্ট হোক আর প্রাকৃতিকভাবেই হোক। মাঝে মধ্যে এসব ঘটনার ব্যাখ্যা বিজ্ঞানও দিতে ব্যর্থ হয়ে যায়। গত কিছু বছরে আমাদের পৃথিবীতে ঘটে গেছে কিছু আজব প্রাকৃতিক ঘটনা। এসব কিছু দেখলে আপনারা আমাদের ভবিষ্যতের পৃথিবীকে নিয়ে চিন্তায় পড়ে যাবেন। মায়াজালের আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি এমনই কিছু অদ্ভুত প্রাকৃতিক ঘটনা যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। তো স্বাগতম আপনাকে মায়াজালের আরও একটি নতুন এপিসোডে। শিলাবৃষ্টি। 2018 সালের 8ই ফেব্রুয়ারি আর্জেন্টিনার কর্ডোবাতে প্রচণ্ড শিলাবৃষ্টি শুরু হয়। প্রথমে এই প্রবল শিলাবৃষ্টিকে শহরের অনেকেই উপভোগ করতে থাকে, কিন্তু সময় যত এগোতে থাকলো পরিস্থিতি আরও তত ভয়ানক হয়ে উঠল। অনেক বিশাল বিশাল বরফের টুকরা বৃষ্টির সাথে প্রচণ্ড গতিতে ঝরে পড়তে থাকে। বৃষ্টির সাথে ঝরে পড়া এক একটা বরফের টুকরার আকার ছিল টেনিস বলের চেয়েও অনেক বড়। ওই অঞ্চলের মানুষেরা উদ্বিগ্ন হয়ে পড়ে, আর উদ্বিগ্ন হবেই না বা কেন? প্রবল শিলাবৃষ্টি যে এই পরিমাণ ক্ষতি সাধন করেছিল তা ছিল অভাবনীয়। রাস্তার মধ্যে থাকা সকল গাড়ির মারাত্মকভাবে ক্ষয়ক্ষতি হয়েছিল। শিলাবৃষ্টি পৃথিবীর সর্বত্রই এমনভাবেই আঘাত হানে। 24শে ফেব্রুয়ারি 2018 সৌদি আরবের মদিনাতে খুব অল্প পরিমাণে বৃষ্টির সাথে ঝরে পড়েছিল বরফের টুকরা। বলা যায় যে বৃষ্টির ফোটার চাইতে বরফের টুকরার পরিমাণ ছিল বেশি। মেক্সিকোতে শিলাবৃষ্টি এমনভাবে আঘাত হেনেছিল যে রাস্তাঘাটের সকল গাড়ি যেন বরফের আস্তরণে ঢেকে যাচ্ছিল, সকল রাস্তা বন্ধ হয়ে যায়। অন্য কোথাও থেকে কোনো ট্রাক বা কোনো গাড়ি আসার সময় হঠাৎ করেই সামনে দেখতে পেত কয়েক ফুট বরফের আস্তরণ। সেনাবাহিনী এবং স্থানীয় মানুষজন এগুলোকে সরিয়ে ফেলার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে। এগুলোকে সম্পূর্ণভাবে সরিয়ে ফেলতে কয়েকদিন সময় লেগেছিল। আমাদের গ্রহ পৃথিবীকে অটোমেটিকভাবেই পরিবর্তন হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের পৃথিবীর ভূত্বকের গভীরে অটোমেটিকভাবেই কিছু একটা পরিবর্তন হয়ে চলেছে। তার জন্যই আমাদের পৃথিবীর কিছু কিছু জায়গায় হঠাৎ করেই কোনো রকম ভূমিকম্প বা কোনো নিউক্লিয়ার বোমার আঘাত ছাড়াই শত শত মাইল জুড়ে আমাদের ভূপৃষ্ঠে ফাটল দেখা গিয়েছে, যা একেবারে আমাদের হতবাক করে দেওয়ার মতো ফাটল। তাহলে আমাদের পৃথিবী কি সত্যি ভাগ হয়ে যাচ্ছে? এমনই প্রশ্ন বিজ্ঞানীদের মনে উদয় হয়েছিল। বিভিন্ন রিসার্চ করে দেখা গিয়েছে বিশাল বিশাল ফাটল দেখা গিয়েছে ইথিওপিয়ার বিভিন্ন অঞ্চলে, একেবারে কোনো রকম ভূমিকম্প ছাড়াই। শুধু ইথিওপিয়াতেই না, পেরুর টিটিকানা লেকে দেখা গিয়েছে 100 মিটার প্রস্থ এবং 15 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট ফাটলের। বলিভিয়া, আইসল্যান্ডে কিছু লেকে দেখা গিয়েছে এমনই কিছু অদ্ভুত ফাটলের। আমেরিকার টেক্সাসে দেখা গিয়েছে 50 মিটার গভীর একটি ফাটল। বিজ্ঞানীরা কেউ কেউ বলেছে এটা নতুন মহাসাগর তৈরি হবার আলামত, কেউ কেউ বলেছে ভূত্বকের অভ্যন্তরে থাকা প্লেটগুলো অনেক দূরত্বে বিভক্ত হয়ে যাচ্ছে। যেটাই হোক না কেন, অনেক ভয়াবহ কিছু হতে চলেছে, আর এটাই নিশ্চিত। হয়তোবা সেটা অদূর ভবিষ্যতে হতে পারে। আইস সুনামি। বন্ধুরা, আমরা এতদিন শুধু সুনামি বলতে বুঝে এসেছি যে বিশাল বিশাল পানির ঢেউ। পানির ঢেউতেই আমাদের অফুরন্ত ক্ষতি হয়ে যায়। কিন্তু ভেবে দেখেছেন যে কোনোদিন যদি এই ঢেউ বরফের হয় তাহলে কেমন হতে পারে? হ্যাঁ, ঠিকই শুনছেন, বরফের সুনামি। এটা সত্যিই অনেক ভয়ানক, যা ঘটেছিল কানাডার একটি মনোরম সুন্দর সিবিচে। ফলে অনেক ক্ষয়ক্ষতির শিকার হয়েছিল অঞ্চলটি। এই বরফের সুনামির ভিডিও করেছিল অনেকে এবং সেগুলোতে সিনেমাতেও ফুটেজ হিসেবে ইউজ করা হয়েছিল। এই বরফের সুনামির ফলে রাস্তাঘাট সবকিছু ব্লক হয়ে যায়। এটা ছিল একটি অপ্রত্যাশিত প্রাকৃতিক ঘটনা, যা এর পূর্বে খুব কমই ঘটেছে। এটি কানাডার বিভিন্ন অঙ্গরাজ্যকে একেবারে অচল করে দেয়। এই আইস সুনামির উচ্চতা কিছু কিছু জায়গায় 40 ফিটের মতো উঁচু হয়েছিল। এই বরফের স্রোত শহরের বিভিন্ন জায়গায় সকল কিছুকে ভাসিয়ে নিয়ে যায়। কানাডার একটি লোকাল নিউজ পেপার বাফেলো নিউজে এক ব্যক্তির ইন্টারভিউ নেওয়া হয়। সেই ব্যক্তি বলেছিল, আমি আমার সারা জীবনে এমন আশ্চর্যজনক ঘটনা কোনোদিন দেখিনি। এটা আমার চোখের সামনে দিয়ে ঘটে যাচ্ছিল, বিশাল বিশাল উঁচু বরফের ঢেউ। এটা একটা চলন্ত ট্রেনকে একেবারে নিশ্চিহ্ন করে দেয় আমার চোখের সামনে। অল্পের জন্য আমি প্রাণে বেঁচে গিয়েছিলাম। বার্ডস পোকালাইপস। অনেক বড় বড় বিশাল পাখির দল হঠাৎ করেই দল বেঁধে উড়ে আসে আমেরিকার টেক্সাস রাজ্যের হাইওয়েতে, এসে সকল গাড়িকে একেবারে ছেপে ধরে। এটা শুনতে আমাদের যদিও মনে হতে পারে এটা তো অনেক মজার বিষয়, কিন্তু এটা এক পর্যায়ে অনেক ভয়ানক রূপ ধারণ করে। জনমনে এটা আতঙ্কের সৃষ্টি করে ফেলেছিল, কারণ পাখিগুলো শুধু হাইওয়েতেই যে এমন আচরণ করছিল তা নয়, এগুলো বাসাবাড়ির জানালার কাঁচ ভাঙা সহ মানুষকে আরো বিপত্তিতে ফেলেছিল। পাখিগুলো এমন আচরণ করছিল প্রায় 3 সপ্তাহ পর্যন্ত। পাখিরা দল বেঁধে এমন সব ভয়ঙ্কর আচরণ করছিল যার ব্যাখ্যা বিজ্ঞানীরাও দিতে পারেনি, তবে কেউ কেউ এদেরকে এলিয়েনের প্রভাব বলেও আখ্যা দিয়েছিল। মিস্টেরিয়াস ক্রেটার্স। 2014 সালে সাইবেরিয়ায় হঠাৎ করেই দেখা যায় 100 ফুট গভীর ভয়ানক গর্ত। শুধু সাইবেরিয়ার স্থলেই না, এমন গর্ত পৃথিবীর সমুদ্রের গভীরে ঘটতে দেখা যায়। হঠাৎ করেই একটা মারাত্মক বিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি হয় এমন ভয়ানক গর্ত। বিজ্ঞানীরা নির্দিষ্টভাবে বলতে ব্যর্থ হয় আসলে কোন কারণে এমন গর্তের সৃষ্টি হয়।
কেননা বিভিন্ন পরীক্ষা করে দেখা গিয়েছে এখানে মানুষ কোনো বিস্ফোরণও ঘটায়নি। হঠাৎ করেই বিস্ফোরণ ঘটে এবং এমন গর্তের সৃষ্টি হয়ে যায়। তবে অনেক গবেষক অনুমান করে যে ভূত্বকের গভীরে থাকা মিথেন গ্যাস বাবলস এর জন্য এসব হতে পারে। জলবায়ু পরিবর্তনের মাধ্যমে মিথেন গ্যাসের এমন বিস্ফোরণ ঘটে বলে অনেকে দাবি করে, তবে অনেকেই এ তত্ত্ব ভুল বলে মনে করে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।